সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, মানুষ নিজের আপন সন্তানকে ভুলে যাবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে। ওমাহুম বিসুকারা, আল্লাহ বলেন অথচ মানুষ পাগল না, তার মানে ভয়ে পাগল হয়ে যাবে, তাহলে কত মারাত্মক অবস্থাটা হবে রে বাবা। ওই অবস্থার সম্মুখীন আমাদের সবাইরই হওয়া লাগবে রে বাবা। ওই ভয়াবহতা আল্লাহর হাবিব বলে উম্মতেরা শোনো, ওই দিন যুবক বুড়া হয়ে যাবে, কাঁচা চুলওয়ালাদের কাঁচা চুলগুলো পেকে যাবে ভয়াবহতায়। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, কেউ আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। এই জন্য বাবা আমি যেটা আপনাদের বোঝাইতে যাচ্ছি সেটা হলো, ওই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের মারাত্মক ওই অবস্থার সম্মুখীন যদি আমাদের না হওয়া লাগে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কথা বলেন, কয়টা? আমরা যদি ওই কিয়ামতের ভয়াবহতার সম্মুখীন না হই, আমাদের যাতে সম্মুখীন না হওয়া লাগে, এই জন্য আমাদের কয়টা কর্মসূচি দিয়েছেন? দুইটা। এই জন্যই ওই দুইটা কর্মসূচি নিয়ে যদি আমরা যাইতে পারি, ওই দুইটা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়াতেও আমরা সফল, আখেরাতেও আমরা সফল, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, পদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন ইমানদাররা সফল। ইমানদাররা কি সফল? যে ইমানদার যারা হবে এরা সফল। আর আল্লাহর সফল বলা মানে কি? আল্লাহর ইমানদারদেরকে বলতেছেন সফল। তার মানে এই সফলতা হলো এমন সফলতা, যেই সফলতা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ যদি কাউকে সফলতা দান করেন, সুবহানাল্লাহ বলেন, তো এই জন্য কিয়ামতের ভয়াবহতার সম্মুখীন যাতে আমাদের না হইতে হয়, এই জন্য আমাদের কয়টা কর্মসূচি বাবা একটু বলেন তো দেখি। দুইটা। এই দুইটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে, তাহলে আমার নবী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা এই কর্মসূচি পালন করে দুনিয়ার জগতে সফল হয়ে ইতিহাসে স্বর্ণ অক্ষরে তাদের নামগুলো লেখা আছে। আমরা যারা নবীরে পাই নাই, আমরা যদি কোরআন আর উলামা ইকরামের কথা শুনে যদি ওই কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, তাহলে নবীজির বুখারীর হাদিস, নবীজি বলেছেন সাহাবীরা তোমরা শোনো, তোমরা এমন একটা জামানায় আছো যেই জামানায় তোমরা 10 ভাগের 9 ভাগ ছাড়লে ধ্বংস হইবা, আর আমার উম্মতের এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষ 10 ভাগের 9 ভাগ ছাড়লে ধ্বংস হবে না, বরং তারা 1 ভাগ করলেই সফল হয়ে যাবে। বুখারীর হাদিস। কিসের হাদিস বাবা? বুখারীর হাদিস। আপনি যদি অন্য কিতাবের কথা কইতাম, আপনি হয়তো কইতে পারতেন হুজুর এটা হয়তো মন করা কইলেন কি না, না এটা বুখারীর হাদিস। নবীজি কি বলছেন যে সাহাবীরা তোমরা এমন একটা জামানায় আছো যেই জামানায় 10 ভাগের 9 ভাগ করলে 1 ভাগ ছাড়লেও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার একটা উম্মতের একটা জামানা আসবে যেই জামানায় যদি তারা 10 ভাগের 1 ভাগ করে 9 ভাগ ছেড়ে দেয়, তারপরও তারা সফল হয়ে যাবে। একটু জোরে কর না, আল্লাহ আকবার। কেন রে বাবা কেন বললেন? জানে ওই জামানায় নবী থাকবে না, সাহাবীদের এই জামানায় পাওয়া যাবে না, এই জামানায় উলামা ইকরাম নবীজির কথা, সাহাবা ইকরামদের কথা, আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো বলবে। যারা নবী না পেয়ে উলামা ইকরামের কথাগুলো অন্তর দিয়া বুঝা, অন্তর দিয়া আর দেমাক দিয়া মেনে নিবে, আল্লাহ তাআলা বলে পয়গম্বর তারা তো অনেক দামি হয়ে যাবে। আপনার কথা মেনে সাহাবা ইকরাম দামি হয়েছে, আর উলামা ইকরামের কথাও যারা মানবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথাও যারা শুনবে, আমি আল্লাহ আপনার
আর সাহাবীদের মতো ওই ঈমানদারদেরকেও আমি আল্লাহ সফল বানায়া দেব। এই জন্য রে বাবা আমার, ওই সফল কেম যদি আমরা হইতে চাই দুইটা কর্মসূচি নিয়ে আমাদের বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা ওই সফলতার কথাই কয়, ইন্নাল লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা, বলেন সফল তো তারাই হবে। এক নম্বর, যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানটা আনবে, ঈমান এত বড় দৌলতের নাম, এই ঈমানটাই এত বড় দৌলতের নাম রে বাবা। সাহাবী আমর ইবনুল আস যে মিশর বিজয় করলেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবী হযরতে আমর ইবনুল আস যখন ইসলাম গ্রহণ করবেন নবীজির কাছে আসছে, নবীজির কাছে এসে বলে, পয়গম্বর আপনার কাছে আসছিলাম, অনেক প্রশ্ন ছিল, প্রশ্ন আর করার দরকার নাই, আপনার চেহারা মুবারক দেখা যাবতীয় প্রশ্ন আমার সমাধান হয়ে গিয়েছে, এখন হাতটা বাড়ায় দেন, আমাকে পড়ায় দেন না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। নবীগো হাতটা বাড়িয়ে দেন। মিশকাতের বর্ণনার ভিতরে সাহাবী কয়, আল্লাহর নবী হযরতে আমর ইবনুল আসকে মুসলমান বানানোর জন্য হাতটা বাড়ায় দিয়েছে, কিন্তু সাহাবী আমর ইবনুল আস রসুল হাতটা বাড়ায় দেওয়ার সাথে সাথে সে হাতটা আবার গুটায় নিছে। এখন পয়গম্বর কয়, আমর রে তুমি তো বলছো হাতটা বাড়ায় দেওয়ার জন্য, আমি হাত বাড়াইলাম, তুমি হাতটা গুটায় নিলে কেন? তার মানে তুমি কি মুসলমান হইবা না? হযরতে আমর কয়, পয়গম্বর মুসলমান তো হব গো নবী, তবে আমি মুসলমান হওয়ার আগে আপনার সাথে একটা চুক্তি করতে চাই। কি করতে চাই? চুক্তি করতে চাই। আল্লাহর নবী বলে, ও আমর রে কি চুক্তি তুমি করতে চাও? হযরতে আমর ইবনুল আস এই অনেক বড় নেতা এবং লিডার মার্কা একজন সাহাবী। হযরতে আমর কয়, পয়গম্বর এক জামানায় আমরা মুশরিক ছিলাম, কাফির ছিলাম, যেই জামানায় লাত মানাত উজ্জার ইবাদত করতাম, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোন দুর্নীতি নাই যা আমরা করি নাই, এমন কোন অপকর্ম নাই যা আমরা করি নাই গো পয়গম্বর, আপনার কাছে আমাদের জানার বিষয় এই যে কালিমাটা পড়বো, তো পিছনের জিন্দেগির অবস্থাটা কি হবে গো পয়গম্বর? যত অন্যায় করলাম, অপরাধ করলাম, পিছনের জিন্দেগির অবস্থাটা কি হবে? আল্লাহর পয়গম্বর হযরতে আমর ইবনুল আসের বাণী শোনা দেয়, সুসংবাদ শোনা দেয়, আমর রে আল ইসলাম ইহাদিমু মা কানা কবলা, ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা কবলা, ওয়াল হাজ্জু ইহাদিমু মা কানা কবলা। আল্লাহর নবী বলে, আমর রে শোন, তিনটা আমল রয়েছে, এমন এই তিনটা আমল যদি কোনো বান্দা বান্দি করে রে, তাহলে একজন মা তার সন্তান প্রসব করলে বাচ্চারা যেমন নিষ্পাপ আর মাসুম হয়ে যায়, আল্লাহ তাআলা ওই তিনটা আমলের বিনিময় বান্দা আর বান্দিকে ওই রকম নিষ্পাপ আর মাসুম বানায় দেয়। আল্লাহু আকবার বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, আগিয়া সাল মুস্তাগীসি নাদিনা লব্বি খারাবিল উলুমি ওয়াল গেনা, হার গরিমে দেনে তু তৈয়ার হাই, জো না মাঙ্গে উসে তু বেজার হাই। আল্লাহু আকবার বলেন নবী। যে আমার বললে সাহাবী শোনো,
যদি ইসলাম গ্রহণ করে রে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দুই নাম্বার হলো হিজরত। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি নিজের মা বাবার বাপ দাদার ভিটামাটি সব কিছু ছেড়ে ইসলাম আর মুসলমান আল্লাহ আর রাসূলকে খুশি করার জন্য হিজরত করে, তাহলে আল্লাহ তার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে না, আল্লাহ ওই বান্দা বান্দির জান্নাতের খাবারও খাওয়ায়। শুধু মাফ করবে না রে বাবা, আল্লাহ তাআলা হিজরত এত দামি একটা ইবাদত, ইসলামের জন্য যদি হিজরত করা লাগে হিজরতও করতে হবে। নবী যে আমার কয় পিছনের জিন্দেগীর গোনা মাফ হবে, শুধু মাফ হবে না, যারা হিজরত করে এমন বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতেরও খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। কোন্নার বাবা, তাফসীরে কুরতুবীর ভিতরে উল্লেখ করা হয়, তাফসীরে মাজারির ভিতরে, তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি সহ তাফসীরে ইবনে কাসির আল্লামা ইওয়াদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করলেন, হিজরত যে কত দামি একটা ইবাদত রে আল্লাহর বান্দা। ওই আমান থেকে হযরতে আবু মুসা আশআরি আর আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই সহ বিশাল একটা কাফেলা নিয়ে ইয়ামান থেকে মদিনায় আসছে। মদিনায় আসার পরে হযরতে আবু মালিক আবু মুসা মদিনায় আসার পরে অনেক দিন হয়ে গেল, তাবু গেরে তারা মদিনায় অবস্থান করে, এখানে তারা খানা পিনা করে। কিন্তু তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ওই আমান থেকে শুকনা যে খাবার দাবার তারা সাথে নিয়ে আসছিল, খাবারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাইতে লাগলো, এক পর্যায়ে মোটামুটি সব শেষ হয়ে গেল। দুই একদিন এমন হয়ে গেল যে তারা এখন খাবারের কিছু নাই, পান করার কিছু নাই। এই জন্য আবু মালিক আশআরি বলে, আমরা পরামর্শ করি নবীজির দরবারে একজন সাহাবিকে প্রতিনিধিকে পাঠানোর নিয়ত করলাম। এই জন্য পরামর্শ করে একজনকে আমরা আল্লাহর হাবিবের দরবারে পাঠানোর জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম, মনোনীত করলাম। ওই সাহাবি যাকে তারা রসুলের দরবারে আমাদের হালাতটা জানানোর জন্য, পয়গম্বর কয়েকদিন হয়ে যায় খাবারের কিছু নাই গো, পয়গম্বর একটু খাবারের ব্যবস্থাটা করেন, যেহেতু আমরা ইয়ামান থেকে আসছি, এখানে আমাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই, কারো কাছে এখানে চাওয়ার মতো তো আমাদের কিছু নাই, এই জন্য আপনার দরবারে আসছি, পয়গম্বর একটু খাবারের ব্যবস্থা করেন। এই কথাটা বলার নিয়তে একজন প্রতিনিধি যখন আল্লাহর হাবিবের দরবারে যায়, তাফসীরে কুরতুবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিব তখন ঈশার নামাজের জামাতে সাহাবা ইকরামদেরকে নিয়ে নামাজ আদায় করান। ওই টাইমে সাহাবি যখন মসজিদে নববীর কাছে আসছে, অমনি আল্লাহর পয়গম্বর আয়াত তেলাওয়াত করে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صحابي বলেন, আমি যখন আল্লাহর হাবিবের কাছে অভিযোগ নিয়ে যাই, অভিযোগটা নিয়ে যাওয়ার সময় মসজিদে নববীর কাছে গেছি, এমন টাইমে এই আয়াতটা আমার কানের ভিতরে চলে আসছে, নবীজি নামাজে পড়ে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না, এমন কোন প্রাণী নাই। আল্লাহু আকবার। সাহাবি আয়াত তো বুঝে গেল, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের জিম্মাদারে আল্লাহ গ্রহণ করে নাই,
এরপরে আবার যখন আল্লাহর হাবিব বললেন ওয়ালাম মুস্তাকাররাহা ও মুস্তাওদাহা কোন প্রাণী কোথায় থাকে তাও নাকি আল্লাহ তাআলা জানে এবার সাহাবী মনে মনে চিন্তা করল রে আমরা তো আল্লাহর বান্দারা শুধু নবীর উম্মত ইমানদার হিজরত করে মদিনায় আসি তাহলে যদি আল্লাহ যে কোনো প্রাণীর হায়াবান জানোয়ারের অবস্থা জানে তাহলে আমাদেরও অবস্থাও আল্লাহর জানা আছে আমাদের অবস্থাও আমার আল্লাহ জানে না এমন না সুবহানাল্লাহ এখন তার টেনশন হলো ওয়ালাম মুস্তাকাররাহা ও মুস্তাওদাহা আল্লাহ সব প্রাণীর খবর জানে তাহলে আমরা তো হায়াওয়ান জানোয়ার চতুষ্পদ প্রাণী চাইতে তো দামি প্রাণী আমরা আশরাফুল মাখলুকাত আমরা মুসলমান আমরা নবীর উম্মত আমরা হিজরত করছি তাহলে তো আমরা অনেক দামি আল্লাহর বান্দা তাহলে অবশ্যই প্রাণীদের কথা যদি আল্লাহ জানা থাকে আমাদের কথাও কি আছে কথাটা বুঝেন কিন্তু বুঝেন আমাদের কথাও কি আছে জানা আছে এখন উনি টেনশন করলো চিন্তা করলো যদি আল্লাহ সব প্রাণীর কথা জানে আর তাদের রিজিক দেয় তাহলে আমরা নবীর উম্মত আমাদের রিজিক আল্লাহ দেবে না কেন তাহলে এখন আর এই কথা নবীর কাছে বলার দরকার নাই আমি যাই যায় একটু সাহাবীদেরকে বলি নবীর উম্মতদেরকে বলি আমার সাথীদেরকে বলি একটু ধৈর্য ধরো দোয়া করো যেই আল্লাহ সব প্রাণীর রিজিক দেয় ওই আল্লাহ আমাদেরও রিজিক দিবে আল্লাহু আকবার কর মুসলমান ভাইরা রে আমার এই সাহাবী আর নবীজির কাছে কোনো অভিযোগ দেয় নাই সাহাবী নবীজির কাছে আর কিছু বলে নাই দৌড়াই আবার তাবুতে চলে গেল তাবুতে গিয়া সাহাবীরা জিজ্ঞাসা করে কিরে ভাই কি বলেছো নাকি কয় হ্যাঁ বলেছি তবে নবীর কাছে না আল্লাহর কাছে বলছি সুবহানাল্লাহ এ বাবা বসেন তো আমার কথা বুঝতেছেন বিষয়টা হলো আমার অনেক মাথা ব্যথা করতেছে আমি যে বারবার টুবিটা খুলতেছি আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে হলো কয়েকদিন ঘুম নাই তো এই জন্য অনেক মাথা ব্যথা করতেছে তারপর ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেওয়া তারা দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটু কথা বলার তৌফিক দেন এটা আল্লাহ তো সাহাবি গিয়া কইতেছে যে আমি নবীর কাছে বলি নাই কার কাছে বলে আসছি আল্লাহর কাছে বলে আসছি কয় আচ্ছা তাহলে ব্যবস্থা হবে তো কয় না হ্যাঁ হবে মানে ডাইরেক্ট হবে সুবহানাল্লাহ কয় মুসলমান এইবার এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় এক দুই ঘন্টা যাওয়ার পরে বলতেছে কিরে খাবারের তো কোনো ব্যবস্থা হয় না নবীজির কাছে কি বলো নাই বলতেছে হবে তোমরা একটু ধৈর্য ধারণ করো অল্প সময়ের ভিতরে ব্যবস্থা হয়ে যাবে এবার সাহাবীরা দীর্ঘ টাইম না খাওয়ার কারণে ক্ষুধার্ত থাকার কারণে মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করে আর ওই সাহাবী কয় তোমরা একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কৃত করবেন এমন টাইমে গভীর রজনীতে কুরতুবীর ভিতরে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন গভীর রজনী হয়ে যায় গভীর রজনীতে দুইজন লোক তাবুর বাহির থেকে ডাকতেছে ও আবু মালিক ও আবু মুসা তোমরা কি তাবুতে আছো নাকি কয় আসি আমরা ভিতরে আসি এখন সাহাবীরা বলে ওই দুইজন লোকের একজনের মাথায় ছিল আপনার রুটি আর একজনের মাথায় ছিল গোস্ত ভোনা এত সেন্টের খাবার আজ পর্যন্ত আমরা কোনোদিন খাবার দিয়ে এত সেন্ট হয় এত সুখ হয় আমরা কোনোদিন দেখি নাই জানি নাই শুনি নাই আজকে এত খাবার দিয়া এত সেন্ট আসে কেন রে এইবার ওই খাবারগুলা যখন সাহাবীরা ভিতরে নিয়ে যায় সাহাবীরা এবার বলা বলি করে আমরা মনে হয় নবীজির কাছে প্রতিনিধি পাঠাইছে এই জন্য নবী আমাদের জন্য আমরা যেহেতু মুসাফির আমরা যেহেতু মুহাজির হিজরত করছি আমাদের জন্য সুন্দর বাবুরসি দিয়া সুন্দর খাবার পাকাই আমাদের জন্য পাঠাইছে অ মুসলমান ভাইরা রে আমার যত সাহাবীরা ছিলেন মুহাজির যত সাহাবীরা ছিলেন সাহাবীরা খাবার খাওয়ার পরে অনেক খাবার বেঁচে গেল যা তাদের খাওয়া সম্ভব না রাখাও সম্ভব না এই জন্য পরামর্শ করে আবার বলতেছে যাও যাও দুইজন নিয়ে যাও রসুলের দরবারে গিয়া খাবারটা আবার ফিরায় দিয়ে আসো তার কারণ আমার রসুলের তো একটা মাদ্রাসা আছে যেই মাদ্রাসা হলো আসহাবে সুফা আসহাবে সুফার ভিতরে
আম্মার এসার বিলাল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরতে সালমান ফারসির মত বড় বড় সাহাবীর ওইখানে লেখাপড়া করে তাদেরও কোনো খাবারের ব্যবস্থা নাই কেউ হাদিয়া দিলে খায় না হলে না খেয়ে লেখাপড়া করে সুবহানাল্লাহ কেউ হাদিয়া দিলে খায় কেউ হাদিয়া না দিলে তারা না খেয়ে রসুলের দরবারে পরে আর এলেম শেখে রে বাবা এইবার হযরতে আবু মালিক পরামর্শ করে কয় আল্লাহ তো আমাদের খাবারের ব্যবস্থা করছে আমার নবীর কিছু দরিদ্র সাহাবী আছে রে হয়তো তাদের খাবারের ব্যবস্থা নাই খাবারটা নিয়ে তাদের কাছে যাও তাদেরকে যেন রসুল খাওয়ায় দেয় এইবার দুইজন নিয়া রসুলের দরবারে গিয়ে হাজির হয়া কয় পয়গম্বর এই যে খাবার আপনি আমাদের জন্য পাঠাইছেন খাবার আমাদের খাওয়ার পরে অতিরিক্ত হয়ে গেছে পয়গম্বর এই খাবার আমাদের আর প্রয়োজন নাই খাবারগুলো আপনি আপনার দরিদ্র সাহাবীদের খাবারের ব্যবস্থা করে দেন নবীজি কয় কি কও তোমরা আমরা তো কিছু বুঝতেছি না কয় ইয়া রাসূলুল্লাহ কে আমাদের একজন প্রতিনিধি আসছিল আপনার কাছে এসে না বলে গেছে কিছু খাবার আমাদের দরকার এই জন্য না আপনি আমাদেরকে খাবার পাঠাইছেন রাসূল বলতেছে আর একটু ভাঙেছ রে কও আমি তো কিছু বুঝতেছি না তোমাদের আবার খাবার পাঠাইলাম কখন সুবহানাল্লাহ তোমাদের আবার খাবার পাঠাইলাম কখন সাহাবীরা বলে পয়গম্বর কেন আপনার কাছে আমাদের একজন প্রতিনিধি আছে আপনি আমাদের খাবার পাঠাইছেন নবীজির আর বুঝতে বাকি নাই এইবার পয়গম্বর কয় সাহাবীরা রে শোন আমি তোমাদের খাবার পাঠাই নাই কিন্তু তোমরা যেহেতু ইয়ামান থেকে মদিনায় আসছো হিজরত করে ইসলামের জন্য মুসলমান কুরবানি করেছ এই জন্য আল্লাহ তাআলা আমার হাতের খাবার না ডাইরেক্ট ফেরেশতা দিয়া জান্নাতের খাবার দিয়া তোমাদের আল্লাহ মেহমানদারি করেছে হাকিকত সে তু দুনিয়া মে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নামি গোয়াম কি আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদা বাস চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বোদাগান তাই কো মাসক নুক্রহ ফরজিন্দ জান আল্লাহু আকবার বলে নবীজি বলে সাহাবীরা রে তোমাদেরকে আল্লাহ আমার হাতের খাবার না তোমাদেরকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায় তার মানে হিজরত আল্লাহর কাছে একটা দামি আমল এইপরে আমর ইবনুল আসকে পয়গম্বর কয় সাবিরে শোনো আর একটা আমল আছে সেটা হলো হজ করা হজ যদি কেউ করে রে যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ আর মাসুম বানায় দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আমর ইবনুল আস মনে আছে তো ওই যে মিশর বিজয় করছে আমর ইবনুল আস আমর ইবনুল আস এইবার রসুলের দিকে হাত বাড়ায় দেয় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে এবার কালিমা পড়া মুসলমান হয়ে যায় এবার নবী আমার শোনা দেয় আমর রে তোমার মতো যারাই কালিমা পড়বে রে এমন বান্দা বান্দিদেরকে আল্লাহ এই কালিমার সম্মানার্থে জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবে এই জন্য এক নাম্বার কর্মসূচি হলো আমাদের ঈমান হওয়া লাগবে আল্লাহ তাআলা এই জন্যই বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এক নম্বর কর্মসূচি হলো ঈমান এই ঈমানটা আমরা যে আনলাম এই ঈমানটা আনার পিছনে আমাদের তেমন কোনো ত্যাগ করা লাগে নাই যেমনি আমার নবী সাহাবীদের ঈমানের জন্য ত্যাগ করা লাগলো এই জন্য আমরা ইমানদার এই ইমান আনার পরেও ইমানটারে আমরা নষ্ট করে সুদে ঘুষে হালালে হারামে আমরা নানান এত অপকর্ম করি রে যে অপকর্মগুলা অনেক বেদিনরা দেখে পর্যন্ত হাসে একটা কিতাবের ভিতরে পাইলাম ইউরোপের একজন একজন বড় বিজ্ঞানী মুসলমান হয়েছে কোরআন আর হাদিস রিসার্চ করে ওই লোকটা যখন মুসলমানদের দুশ্চরিত্র দেখলো দেখার পরে কয় আমি যদি কোরআন হাদিস দেখার আগে মুসলমানদের চরিত্র দেখতাম তাহলে মনে হয় ইসলাম গ্রহণ করতাম না
কথাটা বুঝছেন কি কয় উনি বিজ্ঞানী উনি কইতেছে যে আমি কোরআন আর হাদিস দেখা এত ভালো লাগছে আমার কাছে যে কোরআন হাদিস দেখে আমি মুসলমান হয়ে গেছি কিন্তু মুসলমান হওয়ার পরে মুসলমানদের যে চরিত্র দেখি এটা যদি আগে দেখতাম তাহলে হয়তো কি করতাম না মুসলমান হইতাম না তার কারণ উনি কোন আক্ষেপে এই কথাটা বলছেন আমরা মুসলমান ঈমান আছে আমাদের এমন কোন আকাম আছে যা মুসলমানরা করে না কথা কয় না কেন বাবা এমন কোন আকাম আছে যে আকামটা মুসলমানরা করে না আরে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে সব আছে দোকানে বসে তো এক কেজি জায়গায় 900 গ্রাম দেয় কথা কয় না রে বাবা এই আপনাদের সোনাপুরে বাজারে নাই আছে 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 হ্যাঁ এখন যদি চলে গেলে তো আর এক লাইনে এমন 10টা গুনাহ যা তওবা করলে আল্লাহ মাফ করবে না কয়টা গুনাহ কোন কথা বলেন কয়টা এখন এদিকে গেলে তো যেই লাইনে শুরু করেছিলাম ওই লাইনে যাওয়া যাবে না তাই এটাও এখন না কই আমার মানে খুব মাথা ব্যথা করতেছে তাহলে এমন 10টা গুনাহ যা তওবা করলে আল্লাহ কি করবে না মাফ করবে না এর ভিতরে এই একটা হলো অন্যরে ঠগানো অন্যরে কি করা ঠগানো আরে ভাই তুমি মাছ বিক্রি করতেছো ভালো মাছ কইয়া উপরে কয়টা ভালো মাছ তাজা মাছ রাইখা তুমি নিচের পচা মাছগুলো যে দিয়ে দিলা এরে ঠকাইতে পারছো কিন্তু আল্লাহকে ঠকানো যাবে কথা বলেন না কেন বাবা আল্লাহকে ঠকানো যাবে আপনারা অনেক সময় মাছ কিনতে যান না ভাই দাম কত ভালো ট্যাংরা আসছে বাজারে দাম কত কয় 500 টাকা কেজি আচ্ছা 2 টাকা কম নাও কয় না কম নেওয়া যাবে না তা আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভালো মাছ দিও আপনারে ভালো মাছ দিছে বাসায় গিয়ে যখন বিবি কুটতে বসে এখন হে না কি রুমাল দিয়ে কাটে কি সমস্যা কয় কোনো সমস্যা না এখন যদি কয় পচা মাছ আপনি আনছেন কষ্ট করে এই জন্য রাগ হবেন এই জন্য কইতেছে না যে কি মাছ পচা মাছ আসলে কি মাছ অর্ধেক পচা অর্ধেক ভালো এখন আপনি কত বাবা আপনি কি এই পচা মাছ 500 টাকা দিয়ে কিনছেন আপনি কি মাছ কিনছেন এই বাবা আপনি যে 500 টাকাতে ভালো মাছ কিনলেন এই যে অর্ধেক যে আপনাকে পচা দিল যেটা আপনি ফ্রি দিলেও নেবেন না তার মানে আপনি পাইলেন হলো 500 টাকা দিয়ে হাফ কেজি কয় কেজি পাইছেন আর যেটা দিছো ওটা তো আপনি ফ্রি দিলেও নেবেন না তাহলে 250 টাকা আপনার থেকে অন্যায় করে ঠগাইয়া আপনাকে নিল কিয়ামতের ময়দানে 1 টাকার বিনিময়ে 700 টাকার কবুল নামাজ দেওয়া লাগবে কত টাকা কতক্ষণ 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 এগুলাই ওয়াজ এটাই ওয়াজ এটা ঠিক করবেন সব ঠিক হয়ে যাবে মুআমেলা মানুষের সাথে লেনদেন এটাই ওয়াজ কিন্তু আমরা এগুলো কই না কেন আমরা এগুলো শুরু করলে পাবলিক উঠে যায় আমরা এই হক কথাগুলো যখন বলা শুরু করি তখন পাবলিক আস্তে আস্তে ওঠে আমরা খুব বিপদে পড়ে যাই এই জন্য স্টেজে কথা বলতে গেলে আমাদের অনেক হিসাব নিকাশ করে কথা বলা লাগে এই যে আপনি 500 টাকা দিয়ে হাফ কেজি ভালো মাছ পাইছেন আর হাফ কেজি হলো খারাপ মাছ পাইলেন আপনি কিন্তু 1 কেজি খারাপ মাছ কেনেন নাই আপনারাও বলতে পারতো ভাই মাছে সমস্যা আছে আপনি কিছু কম দিয়ে নিয়ে যান এটার এক কথা তাও বলে নাই টাটকা মাছ দিছে আপনারে আপনারে ঠকাইতে পারছে ঠকাইতে পারবে ঠকাইতে পারবে আল্লাহকে ঠকানো যাবে না 1 টাকার বিনিময়ে কত টাকা কত রাকাত নামাজ দেওয়া লাগবে নবীজি আমার বললেন সাহাবীরা শোনো তোমরা বলো তো গরিব কে বুখারীর বর্ণনার ভিতরে নবীজি আমার কয় সাহাবীরা শোনো গরিবকে বলো সাহাবীরা কয় হুজুর যার টাকা নাই পয়সা নাই এই তো গরিব নবীজি কয় আমিও জানতাম তোমরা এমন উত্তর দিবে আসলে গরিব না গরিব হলো কিয়ামতের ময়দানে একজন লোক অনেক নেকি নিয়ে উঠবে পাহাড় পরিমাণ নেকি থাকবে কিন্তু একটু পরে একজন এসে বলবে আল্লাহ এই লোকটা আমারে ঠগাইয়া 1 কেজি জায়গায় 900 গ্রাম দিয়েছে গো আল্লাহ আমার 10টা টাকা নিয়া দেই নাই গো আল্লাহ ও গো আল্লাহ শক্তি ছিল আমার খেতের আলঠাইনা মোটামুটি অর্ধেক দখল করে ফেলছে এমন হাজি নামাজি মনে হয় আপনাদের সমাজে নাই আইল কাটা যখন শুরু করে নিজের দাঁত কাটে কাটে আর একজনের অর্ধেক জমি দখল করে ফেলায় ঠিক না এই বাবা আছে নাকি আপনারা এটা কোন এই লোকগুলো কিয়ামতের ময়দানে গিয়ে হাজির হবে বাবা কিয়ামতের ময়দানে কবে আল্লাহ এর ছিল মাতুব্বার সম্পদ আলা হাজি সাহেব মানুষ কিছু বলতে পারে না আল্লাহ
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই 10 টাকা ঠগাইছেন ওরে আপনার নেকি থেকে ওরে দিয়ে দিবে ইবাদত থেকে দিয়ে দিবে আল ঠেলছেন আপনারে কিয়ামতের ময়দানে এখান থেকে আপনার তার নেকিটা আপনার নেকিটা তারে দেয়া দেওয়া হবে বুখারীর বর্ণনার ভিতরে নবীজি কয় কেউ যদি কারো এক বিঘা জায়গা জুলুম করে খায় রে সাত তবক আসমান আর জমিন ওর গলায় আল্লাহ কিয়ামতের ময়দানে পেছায় দিবে জোরে কন্না নাউজুবিল্লাহ কয় বিঘা এক বিঘা জায়গা যদি কেউ জুলুম করে কারো দখল করে কিয়ামতের ময়দানে সাত আসমান আর জমিন ওর গলায় ঝোলানো থাকবে মানুষ দেখে বুঝবে এটা হলো জমিদস্যু কি দস্যু এরা এরা জমিদস্যু মানুষের জমি অন্যায় করে দখল করছে এই জন্য কিয়ামতের ময়দানে একজন আসবে আল্লাহ আমার এটা ঠকাইছে আমার ওইটা ঠকাইছে এরকম করতে 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 সব নেকি শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ কইবো যে আচ্ছা আর কে আছে বলবো আল্লাহ আমি উপায় ওর কাছে আমার জুলুম করছে কয় এখন কি দিবা তোর তো নেকি নাই পরে ওই যে ব্যক্তি দাবি করবে তার গুনাহটা এরে দিয়ে দিবে কি দিয়ে দিবে গুনাহ নেকি দিতে দিতে শেষ এরপরে মানুষের গুনাহ তারে দেওয়া হবে আল্লাহর পয়গম্বর বলেন এই হবে সবথেকে গরীব অনেক নেকি নিয়ে ওঠার পরও তার আচার ব্যবহার ভালো না থাকার কারণে কিয়ামতের ময়দানে মানুষের গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে নাউজুবিল্লাহ কর এই জন্য রে বাবা আমার ঈমান অনেক বড় দামি সম্পদ ঈমান আমাদের অর্জন করার জন্য মেহনত করা লাগে না শ্রম দেওয়া লাগে না এই জন্য আমাদের কাছে ঈমান আনে আবার আকাম কুকাম সব করে রে আল্লাহর বান্দা কিন্তু আমার নবী সাহাবে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশর বিজয় হয়ে গেল এই আমর ইবনুল আস যে ইসলাম গ্রহণ করার সময় নবীজিকে কয় পয়গম্বর আমি আমার এখন কাজটা কি কয় ঈমান আনছো ঈমানের উপর অটল থাকা লাগবে তাকওয়া হাসিল করা লাগবে কালিমার দাওয়াত দেওয়া লাগবে এই কথা নিয়ে হযরত আমর ইবনুল আস যখন দরবার থেকে চলে যায় শেষ পর্যন্ত হযরত আমর ইবনুল আস হযরত ওমরের জামানায় যখন মিশর বিজয় হয়ে গেল মিশর বিজয় হয়ে যাবে এমন টাইমে ওই মিশরের খ্রিস্টানদের হযরতে ঈসার একটা মূর্তি বানানো ছিল রে বাবা ওই মূর্তির নাকটা একজন ইহুদি ভেঙে ফেলে দেয় ভেঙে এখন তাদের কথা হলো যে আমরা মুসলমানদের নবীর নাকটা ভাঙ্গে আমরা তারে বেইজ্জতি করব মুসলমানদেরকে লাঞ্ছিত করব এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করছে তার কারণ যুগে যুগে ইহুদিরা মুসলমানদের ষড়যন্ত্র কইরা হেও করার চেষ্টা করছে এখনো ইহুদির বাচ্চারা মুসলমানদের লাঞ্ছিত করার জন্য বাইতুল মুকাদ্দাসটা তারা দখল কইরা ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করতেছে কথা বলেন ঠিক কিনা এই ফিলিস্তিন এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের জায়গা ইহুদিদের জায়গা না ১৯১৭ সালে তারা উদ্ধার পোল্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে ইহুদির বাচ্চারা এখানে আসে কৃষকের কামলা দেওয়ার জন্য কাজ করার জন্য তারা এরকম বুকে প্লেকার্ড লিখে লিখে আনছে আমাদের জায়গা দাও তোমাদের জায়গা দখল করার জন্য আসে নাই এমনি করে করে আস্তে আস্তে ১০% ২০% করে করে ইহুদিরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসা শুরু করে দেয় সেই হিটলার প্রথম যুদ্ধের পরে ৬০ লক্ষ ইহুদিদেরকে দুনিয়ার থেকে মেরে ফেললো দুনিয়ার থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠায় দেয় মানুষ সমালোচনা করে হিটলার এত মারে কেন হিটলার কয় তোমরা আমার সমালোচনা করো রে এই ১০ লক্ষ ইহুদির বাচ্চারা ইখে গেলাম ৭০ লক্ষ মাইরা ফেললাম এরপরে তোমরা কইবা ৬০ লক্ষ মারছিল তো ভালোই করছিল ১০ লক্ষ কেন বাঁচায় রাখছো এখন তাদের চরিত্র দেখে আমরাই কই ওই সময় যদি ইহুদির বাচ্চাদের মেরে ফেলতো রে তাহলে আর এরা গোটা পৃথিবীর ভিতরে অশান্তি সৃষ্টি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা হিটলার ৬০ লক্ষ ইহুদি মারছে কত লক্ষ আর সারছিল ১০ লক্ষ এই ১০ লক্ষের অবস্থায় এখন তামাম জগতের মানুষ ২০০ কোটি মুসলমান পর্যন্ত ওদের সাথে পারে না এত বদমাইশের বদমাইশ ওরা ওরা কত বড় খারাপের খারাপ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওদের মাথার উপর পাহাড় দিয়া স্বীকার করাইছে যে তোরা কয় দেখা দেনা মিথা কক মরাফানা ফাকক মতুর স্বীকার কর ওরা কয় স্বীকার করলাম সামিনা ওয়াতানা শুনলাম মানবো কিন্তু সামিনা ওয়াস হয় না এরপরে কি কয় অমান্য করে মানে এত জঘন্যতম
ওরা আল্লাহ পাত পাহাড় নিয়ে নিয়া ওদের থেকে অঙ্গীকার নিছে এইটু বলে তারা অঙ্গীকার ভঙ্গ করছে এই ইহুদির বাচ্চারা এত নিকৃষ্টতম তো হযরত আমর ইবনে লাদ যখন মিশর বিজয় হয়ে যাবে এমন টাইম ইহুদির একজন ইহুদির বাচ্চা হযরত ঈসা নবীর নাক ভাঙা ওদের চিন্তা হলো যে আমরা বলবো আমাদের নবী ঈসা নাক ভেঙে ফেলছে তোমাদের মুসলমানেরা এটার বিচার হবে আগে এরপরে তোমাদের কাছে আমরা এই 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 আপনার মিশরের চাবি তোমাদের হাতে দিয়ে দেব মিশর তোমাদের দখলে আমরা দিয়ে দেব আগে বিচার হওয়া লাগবে এই চিন্তা চেতনা কইরা ওরা এইবার সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদের আমির হযরত আমর ইবনে আসের কাছে গিয়ে বলতেছে ও মুসলমানের আমির তোমাদের কে বা কে যেন আমাদের নবী ঈসার নাক ভেঙে ফেলেছে তুমি খবর নাও যদি দোষীকে বের করতে পারো তাহলে বিচার হবে অন্যথায় আমরা এই মিশরের চৌরাস্তায় তোমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায় নাক ভেঙে দিয়ে আমরা এর প্রতিশোধ নেব নাউজুবিল্লাহ কর হযরত আমর ইবনে আস সাহাবীদেরকে নিয়ে বসছেন সাহাবীদেরকে নিয়ে বৈশাক বলতেছে নবী সাহাবীরা রে তোমরা কি কেউ হযরত ঈসা নবীর নাকটাকে ভেঙে ফেলছো মানে মূর্তির নাকটাকে কেউ ভেঙেছো সাহাবীরা কয় আমির না না আমরা এমন জঘন্যতম কাজ করতে পারি না আমরা মিথ্যাও কথা বলতে পারি না আমরা কেউ ভাঙি নাই ভাঙলে আমরা আপনাকে বলে দিতাম গো আমির বলতেছে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন বিষয়টা হলো আমরা যদি কেউ না ভাঙি এই কথা যদি তাদেরকে আমরা কেউ না বলি তাহলে আমাদের নবীর মূর্তি বানাইয়া বেইজ্জতি ওরা করবে এখন আমার নবীর তো বেইজ্জতি হইতে দেওয়া যায় না আল্লাহু আকবার কোন আমার নবীর তো বেইজ্জতি হইতে দেওয়া যায় না আমার নবীর মূর্তি বানানোটাই তো বেইজ্জতি নাক ভাঙা তো দূরের কথা আমরা নবীর সাহাবী থাকতে আমার নবীর মূর্তি বানাবে রে এইটা কোশ্চিন কালেও বরদাস করা যায় না এটা মানা যায় না তাহলে কি করা যায় এইবার হযরত আমর ইবনে আস কয় তাহলে যাও আমি ওদেরকে গিয়া কই আমি তোমাদের নবী স্যার নাকটা ভেঙে ফেলেছি যদি না কেটে প্রতিশোধ নিতে হয় তাহলে আমি আমর ইবনে আসের নাকটা কেটে প্রতিশোধ নাও আমার নবীর মূর্তি বানাইয়া বেইজ্জতি করবা না হযরত আমর ইবনে আস কে কই ও ইহুদি জাতিরা তোমাদের ঈসা পয়গম্বরের মূর্তির নাকটা আমি ভাঙছি অথচ ভাঙে নাই বুঝছেন কিন্তু কেন বলছে এই জন্যই বলছে যদি স্বীকার না করি আমার নবীর মূর্তি বানাবে আরে নবীর মূর্তি বানানোটাই তো আমাদের জন্য বেইজ্জতি নাক তো ভাঙা দূরের কথা এই জন্য যাতে নবীর মূর্তিও না বানায় নবীর নাক কেটে আমাদের যেন লাঞ্ছিত না করে এই জন্য আমর ইবনে আস গিয়া বলতেছে আমি ভাঙছি আল্লাহু আকবার যুবক অনেক যুবক ভাই তোমাদের দেখা যায় একটু খেয়াল করো ইসলামের জন্য আমার নবী সাহাবীরা ত্যাগ তাদের কি পরিমাণ ত্যাগ রে বন্ধ তুমি কয়দিন ইসলামের জন্য ত্যাগ করেছ তুমি কয়দিন ইসলাম আর মুসলমানের জন্য ত্যাগ স্বীকার করেছো বাবা এই জন্য বন্ধু রে সংক্ষিপ্ত কথা আমি আপনাদের বিরক্ত করব না রে বাবা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দিয়া যখন তাবুতে চলে আসে মুসলমানদের তাবুতে আসে এইবার খ্রিস্টানরা ইহুদিরা খুশি হয়ে যায় যে মুসলমানদের আমিরের নাকটা আমরা লাখো মানুষের সামনে বিচার কইরা কেটে দেব মুসলমানদেরকে বেইজ্জতি করব এই জন্য তারা আনন্দ উল্লাসে মেতে উঠছে আর এইদিকে মুসলমান সাহাবীরা তাবুতে কান্নাকাটি করতেছে আরে আমাদের আমি নির্দোষ মানুষ কোনো দোষ করে নাই কিন্তু এখন নবীজির ইজ্জতের জন্য তাজা নাকটা দেওয়া লাগবে সুবহানাল্লাহ নবীজির ইজ্জতের জন্য তাজা নাকটা দেওয়া লাগবে এদিকে বেঈমানের গোষ্ঠী উল্লাস করে মুসলমানের আমিরের নাক কেটে বেইজ্জতি করবা আমার নবী সাহাবীরা কান্দে একজন নির্দোষ মানুষ মুসলমান নবীর ইজ্জতের জন্য তার নাকটা দেওয়া লাগবে এই জন্য তারা কান্দে কিন্তু যার নাক কাটবে আমর ইবনে আস এই আমর ইবনে আস কান্দে না উনি মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন আমি আপনার কান্দার কথা আপনি হাসেন কেন বলতেছে নবী সাহাবীরা শোনো আমার
হাসার কারণ হলো কিয়ামতের ময়দানে আমি যখন নাক কাটা অবস্থায় উঠব রে যখন আমার নাকটা থাকবে না তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমর রে তোর নাকটা কই তখন আমি তৃপ্তি সহকারে বলতে পারবো আল্লাহ তোমার নবীর ইজ্জত রক্ষার জন্য দুনিয়াতে তাজা নাক দিয়ে আসি তোমার কুদরতে হাত দিয়া যতক্ষণ পর্যন্ত নাক না লাগায়া দিবা ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না তার কারণ জান্নাতে কেউ নাক ছাড়া হাত ছাড়া দাঁত ছাড়া যাবে না সবাই সুন্দর দেহের অধিকারী হবে বুখারীর বর্ণনায় 60 হাত দেহের অধিকারী হবে কত হাত কত হাত কত হাত কতক্ষণ এবং সুন্দর জুতা হবে হযরত ইউসুফের চাইতে আরো সুন্দর জুতা দেওয়া হবে সবার বয়স হবে হযরত ঈসা নবীর মতো 33 বছর কত বছর 33 বছর তাহলে সুন্দর অবয়ব সবাই পাবে আর আমর ইবনুল আস নবীর জন্য নাক দিয়া কি নাক ছাড়া জান্নাতে যাবে এটা কি হয় এই জন্য আমি আল্লাহরে কমো আল্লাহ আপনি আমার আপনার হাত দিয়ে আমার নাকটা লাগায় দেন এই চান্সে আল্লাহকে দেখে নেব নাকও পাবো জান্নাতে চলে যাব যুবক একটু কয় না সুবহানাল্লাহ একটু কয় না আল্লাহর বান্দারা লক্ষ্য করেন এইবার যখন বিচার হবে দিন তারিখ ঠিক হয়ে যায় লাখ ইহুদি খ্রিস্টান জমা হয়ে যায় এইবার যখন হযরত আমর ইবনুল আসের বিচার হবে রে আমর ইবনুল আস যখন আসামির বেশে কাঠগড়ায় দাঁড়িয়ে গেল মুসলমানরা চোখের পানি এক পাশে দাঁড়ায় যায় ইহুদি খ্রিস্টানরা লাখ লাখ ইহুদি খ্রিস্টানরা এক পাশে দাঁড়ায় যায় এইবার একজন ইহুদি দৌড়ায় আসে পাদ্রি ইহুদি আসতে বলছে আচ্ছা শোনো আসলো এই যে লোকটা নির্দোষ লোকটারে তোমরা নাক কাটবা আসলো এই লোকটা আমাদের নবী ঈসার নাক ভাঙে নাই তাহলে কে ভাঙছে কয় এই দেখো তোমাদের নবী ঈসার নাক আমি ইহুদি হাতে আমি চেয়েছিলাম তাদের নবীর মূর্তি বানাইয়া বেইজ্জতি করব কিন্তু যদি তার নাকটা কাটা হয় তাহলে তো তার নবীর মূর্তি বানানো যাবে না বেইজ্জতিও করা যাবে না তাহলে আমাদের ষড়যন্ত্র তো আর কোনো ফলপ্রসূ হলো না এই জন্য তার নাক কাটার দরকার নাই এইবার সবাই কয় আচ্ছা তাহলে বুঝলাম তোমরা নাক কাইটা ইহুদিরা নাক কাইটা আমরা খ্রিস্টান আমাদের নবী পয় আমাদের নবী ঈসা নবীর নাক কাইটা মুসলমানের দোষ দিছ তার মানে মুসলমানদের বেইজ্জতি করতে চাইছ তার মানে মুসলমানরা কাটে নাই অথচ তারা তাদের নবীর সম্মানার্থে নিজেদের তাজা নাক দিতে চায় তাহলে আমাদের বুঝতে বাকি নাই যেই নবীর উম্মতেরা নবীর জন্য তাজা নাক দিতে পারে রে ওই ধর্ম ওই ইসলাম কোনোদিন মিথ্যা হইতে পারে না আর আমাদের দেরি করা লাগবে না পড়ায় দাও লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইবার লাখ ইহুদিরা খ্রিস্টানরা একসাথে মুসলমান হয়ে যায় এই জন্য আমার নবী সাহাবীরা ঈমান আনছেন আর ঈমানের জন্য তাদের এই পরিমাণ ত্যাগ ছিল আমার নবীর একটু বেইজ্জতি হবে তারা বরদাশত করতে পারে নাই যুবকরে তোর মতো একজন যুবক হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা লম্বা কথারে বাবা ওই কথাটা এখন আর আমি বলবো না আমি আমার মা বন্ধুদের নিয়ে দুইটা কথা বলে আলোচনা শেষ করে দেবো নাকি আপনারা বিরক্ত হয়ে গেছেন কষ্ট হয়ে গেছে আপনাদের না অন্য সময় তো এই টাইমে আমাদেরকে দেয় আজকে আগে দিছে আপনাদেরও ভালো আমারও ভালো আমিও একটু রেস্ট নিতে পারবো আপনারাও রেস্ট নিতে পারবেন এই জন্য আয়োজক যারা হবেন এইরকম করবেন আপনারা যত তাড়াতাড়ি পারেন প্রধান মেহমানদের দিয়ে দেবেন আর আমাদের মানে স্বভাব হলো আলোচনা কইরা মানুষের বিরক্তি ধরে গেছে এমন টাইমে প্রধান মেহমানদের দেয় ঠিক না তার মানে রাত 10টায় 11টায় আরে আমি আমি তো রাত 3টার সময়ও ওয়াজ করতে উঠছি কয়টার সময় কর 3টার সময় স্টেজে বসছি রাত 3টার সময় তাহলে চিন্তা করেন ওই সময় মানুষ কি এনার্জি থাকে আর আমাদের এই অল্প আর হয়তো আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তাহলে মোটামুটি এনার্জি নিয়ে বাড়িও যাওয়া যাবে যা বলা যা হবে এটা মোটামুটি মনেও থাকবে ফজরের নামাজও কি হবে না কামাই হবে না ইনশা যুবক বন্ধুরে আমার সনব ইমানের জন্য তোমার কোনো ত্যাগ নাই অথচ দেখো তোমার মতো একজন যুবক বুখারীর বর্ণনা
ঘটনার ভিতরে এসেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হকে বেঈমানের গোষ্ঠী ধোঁকা দিয়া নবীজির কাছ থেকে নিয়ে আসছে ধোঁকা দিয়া নবীজির কাছ থেকে নিয়ে আয়শা হযরতে খুবাইব একজন ভালো কারী ছিলেন হাফেজ ছিলেন নবীজির কাছে গিয়া বেঈমানের গোষ্ঠী বলছে পয়গম্বর আমাদের কিছু হাফেজ দিন কারী দিন কোরআন শিখবো এরপরে যখন হযরতে খুবাইব সহ আরো 10 জনরে নিয়ে আসে এই 10 জনের ভিতরে তারা 7 জনরে শহীদ করে দিল 3 জন জীবিত ছিল তার ভিতরে একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইবকে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসা হলো মক্কায় এখন হাজি সাহেব যারা যান এই যে মসজিদে আয়েশা যেখানে এখানে মাওজায় তার নেমে জায়গার নাম এখানে ঢোল পিটায়া দেওয়া হয় খুবাইব এখানে শুলে চড়াইয়া শহীদ করে দেওয়া হবে ঢোল পিটানো হয়ে গেল দিন তারিখ ঠিক হয়ে গেল হাজারো বেঈমানের গোষ্ঠীরা তামাশা দেখার জন্য একজন মুসলমানরে মারবে একজন মুসলমানরে শহীদ করবে একটা তামাশা তাদের কাছে তার কারণ আজও বর্তমান জামানায় নিরীহ মানুষ অপরাধ করলে এর বিচার করার লোকের অভাব হয় না কিন্তু যদি সমাজের কোনো নেতা আর ক্ষমতাওয়ালারা অন্যায় করে এর বিচার তো দূরের কথা সাহস করে কেউ বলতেও পারে না কথা বলেন ঠিক কি না দুর্বলরা অন্যায় করলে বিচার করার মানুষের অভাব নাই হযরতে খুবাইব রে এবার আপনার শুলেতে চড়াবে মানুষ দেখার জন্য চতুর্দিক থেকে আপনার ভিড় জমাইছে এইবার হযরতে খুবাইব রে পাথর মারে চতুর্দিক দিয়ে পাথর মারে চতুর্দিক দিয়ে পাথর মারে হযরতে খুবাইব একবার পশ্চিম দিকে মুখ নেয় একবারে আপনার পূর্ব দিকে মুখ নেয় এরপরে হযরতে খুবাইব কবিতা পড়তেছিলেন যে আল্লাহ আমার একটা মনের আশা ছিল যে তোমার নবীর সামনে আমার যাতে শাহাদাত হয় তোমার নবীর একটা সালাম দিয়ে দুনিয়ার থেকে বিদায় নেব কিন্তু আমি তো মক্কায় তোমার নবী তো মদিনায় এত দূরে তো আর আমার সালাম যাবে না তারপর আমি আমার ইন্তেকালের আগে তোমার নবীর একটা সালাম দিলাম আমার নবী ও যুবক তুমি তো এখন লাইভ ভিডিও দেখো আমার নবী ওই আজ থেকে সাড়ে 1400 বছর আগে মসজিদে নববীতে বৈশা লাইভ দেখতেছিল আর আমার নবী ধ্যানে বৈশা সাহাবিদেরকে বলতেছিল সাহাবিরা শোনো এই যে আমার খুবাইব এখন শুলেতে চড়ানো হয়েছে শহীদ করে দেওয়া হবে আমার খুবাইব আমাকে সালাম দিয়েছে ওয়ালাইকা সালাম ইয়া খুবাইব যখন রাসূল হযরত খুবাইবের সালামের উত্তর দিয়েছেন হযরত খুবাইব সালামের উত্তর দেওয়ার এই কথাটা যখন সাহাবীরা শুনছে সাহাবীরা বলতেছে পয়গম্বর খুবাইব হলো মক্কায় আপনি হইলেন মদিনায় খুবাইবের সালামের উত্তর কিভাবে দিলেন আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হয়ে যায় বলতেছে সাহাবীরা রে শুনুন তোমরা আমি যা দেখি তোমরা দেখো না আমার খুবাইব রে শহীদ করে দেওয়ার জন্য মক্কার বেঈমানেরা একত্রিত হয়ে এইবার তারা শুলেতে চড়াইয়া পাথর মারে ডাইনে বামে চতুর্দিক দিয়ে আমার আমার খুবাইব ছুটাছুটি করে রে কিন্তু তাকে একটা প্রস্তাব দেওয়া হয় ও যুবক যেই কথাটা আমি তোমাদেরকে বলবো রে বন্ধ হযরত খুবাইবকে বেঈমানের গোষ্ঠী প্রস্তাব দেয় ও খুবাইব রে তোমাকে একটা প্রস্তাব দেই বাস্তবায়ন করতে আমরা পারবো না তুমি যদি মানো তোমার ছেড়ে দেওয়া হবে কি প্রস্তাব কয় তোমার জায়গায় তোমার নবীকে যদি শুলে চড়ানো হয় তুমি যদি এই কথাটা স্বীকার করে নাও তোমার জায়গায় তোমার নবীরে শুলেতে চড়াবো এই কথাটা তুমি যদি বিশ্বাস করো এই কথাটা তুমি যদি স্বীকার করো তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে তোমাকে আর শহীদ করা হবে না ও যুবক বুড়া বাবা ও মুরব্বী বাবারা শোনেন হযরতে খুবাইব কি চমৎকার জবাব দেয় স্বর্ণ করে লেখা রাখার মতো হযরতে খুবাইব বলতে সময় বেঈমানের গোষ্ঠীরা ভালো করে শুনে নাও কান খাড়া করে শুনে নাও তোমরা আমার পরিবর্তে আমার নবীকে শুলেকে চড়াইবা তো দূরের কথা রে আমি তোদেরকে জানায়া দেই তোদের নাপা খাত দিয়া আমার জায়গায় আমার নবীরে ফুলে টুকা দিবি আমি খুবাইব এটা পর্যন্ত বরদাস্ত করব না আমি খুবাইব হাজারবার শহীদ হইতে রাজি আছি তোদের নাপা খাত দিয়া আমার নবীর গায়ে ফুলের টুকা পর্যন্ত আমি মুসলমান দিতে রাজি নাই আল্লাহু আকবার বলে কি বুঝলো জবা ও দোস্ত কি বুঝছো তুমি বলো
একজন সাহাবী যাকে পাথর মারা হয় তাকে প্রস্তাব দেওয়া হলো তোমার জায়গা তোমার নবীর শুলে চড়ানো হবে এটা স্বীকার করে নাও তোমার নবীরে ধরতেও পারবো না আনতেও পারবো না তোমাকে ছেড়ে দেওয়া হবে ও কি বলল আমার জায়গায় আমার নবীর শুলে চড়ানো এতটুক বেজ্জিত তো দুদিনের কথা বেঈমানের গোষ্ঠী তোরা যদি আমার নবীর গায়ে তোদের হাত দিয়া ফুল মারবি ফুল ফুল এটাও আমি আমি নবীর উম্মত বরদাস্ত করতে পারি না যুবক তোমার কি ট্যাগটা আছে ইসলামের জন্য বলো তুমি তো ফজরের নামাজটাও পড়তে পারো না তোমার ফজরের নামাজে কষ্ট হয়ে যায় উঠতে কেন সারা রাত তুমি ফেসবুক চালাইয়া রাতটারে নষ্ট করে দিয়েছো দুইটা তিনটা পর্যন্ত ফজরের নামাজটাও পড়তে পারো না কেমনে তুমি ইসলামের জন্য কি ত্যাগ তোমার আমার আছে কিয়ামতের ময়দানে নবীজির উম্মতের পরিচয় কিভাবে দিবে এই জন্য ইমান এত বড় দামি দৌলত যেই দৌলতটা যারা আনছে তারা একবার যারা কালেমা পড়ছে জান্নাতে যাবে এই জন্য এক নম্বর আমাদের কর্মসূচি হলো ইমান থাকা লাগবে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি দুই নম্বর ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলে দুইটা কর্মসূচি একটা কর্মসূচি হলো ইমান দুই নাম্বার কর্মসূচি হলো আমলে সলে করা লাগবে নেক কাজ করা লাগবে রে বাবা আমল তো অনেক আমল আছে কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন আমলে সলে করা লাগবে ইমান আনছি ঠিক আছে ইমান আনার পরে আপনার বদকাম করা যাবে না নেক কাজ করা লাগবে ভালো কাজ করা লাগবে আমলে সলে নেক কাজের এত পাওয়ার রে এই আমলে সলে দিয়া নেক কাজ দিয়া যদি বিপদে পড়িরা আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা বান্দি দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নেক কাজের ওসিলায় বিপদ থেকে দুনিয়ায় মুক্তি দিয়া আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমলে সলে নেক কাজ এত দামি একটা ইবাদত যে কাজটা করব এটা যদি ইখলাস হয় এটার ভিতরে যদি আমার ইখলাস থাকে আর নিয়তটা যদি সহি থাকে আর নেক কাজটা যদি আমার আল্লাহর জন্য হয় তাহলে এই আমলে সলে দিয়া জান্নাত তো পাওয়া যাবে যাবে দুনিয়াতেও বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে সুবহানাল্লাহ কোন নারে বাবা আমি আপনাদের লম্বা না ঘটনা আপনারা জানেন বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আপনারা জানেন আমি এটা লম্বা করে আপনাদের কষ্ট দিতে চাই না একটা দৃষ্টান্ত শুধু দিতে চাই ওই যে তিনজন যুবক কোথায় যেন বনে ইসরায়েলের তিনজন যুবক যখন গুহায় আটকে গেল আটকে যাওয়ার পরে তারা সংক্ষিপ্ত কথা অনেক লম্বা করে বুখারীর বর্ণনার ভিতরে এসছে তারা তখন পরামর্শ করে কয় এখন তো আমাদের বাঁচানোর কেউ নাই দেখেও নাই কেউ কেউ আমরা আমাদের বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই তাহলে কি করো তাহলে এখন তোমরা তোমাদের জীবনের ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো এইবার একজন কয় আল্লাহ জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই গো আল্লাহ তবে আমি আমার জীবনে একটা ভালো কাজ হলো আমার একজন রাখাল ছিল এই রাখাল সে কাজ করে যাওয়ার পরে মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি তার এই মজুরিটা দিয়া আমি ব্যবসা করছি এখন অনেক সম্পদ হয়ে যাওয়ার পরে ওই লোকটা যখন এসে আমার কাছে তার মজুরি চেয়েছে তার টাকাটা দিয়া ব্যবসা করে যত উট গরু ছাগল যা হয়েছিল সব আমি তারে দিয়ে দিয়েছি তার মজুরি দিয়া ব্যবসা কইরা এক পয়সার সম্পদ আমি ভক্ষণ করি নাই ও গো আল্লাহ এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে আমার এই এই আমলটার বিনিময়ে আমাকে গুহা থেকে বের হবার ব্যবস্থা করে দেন একটু পাথরটা সরে গেল এমনি করে আরেকজন কয় আল্লাহ রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল একজন মানুষ আর একজনকে যে পরিমাণ ভালোবাসতে পারে আমি তারে ভালোবাসতাম আপনারা জানেন লম্বা কথা শেষ পর্যন্ত কয় আল্লাহ দুর্ভিক্ষের সময় সে আমার কাছে টাকা হাওলাত চাই আমি বলছি এমনি দেওয়া যাবে না আমার মনের বাসনা পোড়া করা লাগবে আমি শর্ত দিলাম আমার মনের বাসনা পোড়া করা লাগবে শেষ পর্যন্ত মনের বাসনা পোড়া করার জন্য আলাদা রুমে যখন যাই এইবার আমার বোনের শরীরটা দেখলাম থরথর করে কাঁপে জিজ্ঞাসা করলাম কেন রে তুমি এখন তোমার এই অবস্থা কেন কই ভাই রে দুনিয়ার সব মানুষের চোখটা ফাঁকি দিয়েছি কিন্তু যে তোমারে আমারে তৈরি করেছে আল্লাহর চোখটাতেও ফাঁকি দেওয়া যাবে না আমার ইজ্জত আর পর্যন্ত
কেউ নষ্ট করে নাই তোমার কাছে সামান্য দুনিয়ার কয়টা টাকার কারণে যদি নষ্ট করে দেয় আল্লাহর আদালতে আমি আসামি হইয়া জাহান্নামের লাকড়ি হয়ে যাব এই ভয়ে আমি কান্নাকাটি করি এখন বলতেছে আল্লাহ আমার বোনের ওই কথাটা শোনার পরে জাহান্নামের ভয়ে আমি আর জিনা করি নাই ওই জিনা না করাটা যদি তোমার রাজি খুশি করার জন্য হয়ে যায় আমাকে এই গুহা থেকে বাঁচার ব্যবস্থা করে দাও পাথরটা সরে গেল এমনি করে করে আরেকজন আল্লাহর বান্দা তার একটা ভালো কাজের নেক কাজ হই তার মা বাবার খিদমতের কথা কয়া দোয়া করছে আল্লাহ তাআলা তার মা বাবার খিদমতের ওসিলায় পাথরটা সরায় দিল তার মানে হলো নেক কাজ আমলে সলে এত দামি কাজ যে আমলে সলে দিয়া জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাওয়া যায় শুধু জান্নাত না দুনিয়াতে বিপদে পড়লে আল্লাহ তাআলা আমলে সলের বিনিময় দুনিয়ার বিপদ থেকে বাঁচায় দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ যার জ্বলন্ত দৃষ্টান্ত বুখারীর এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে অতএব আমার ভাইরা এক নম্বর আমাদের কর্মসূচি হলো আমল ঈমান আর দুই নম্বর হলো আমলে সালে এই দুইটা একসাথে যদি আমরা সমন্বয় করতে পারি আমি একজন ঈমানদার এরপরে আমার কাজ হওয়া লাগবে ভালো কাজ আমার দ্বারা কখনো খারাপ কাজ মন্দ কাজ হবে না আমার দ্বারা সুদের ব্যবসা হবে না ঘুষের কারবার হবে না অন্যায় হবে না জুলুম হবে না প্রতিবেশীকে ঠগানো হবে না যারা আত্মীয় আছে ভাই বোন মিরাজের ক্ষেত্রে এদেরকেও কি করানো হবে না ঠগানো হবে না এমনি করে করে যত ধরনের দুই নম্বরে কাজ আছে দুর্নীতি এরকম ডাকাতি চুরি আমার দ্বারা হবে না এই কাজ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে ঈমান আর আমলটা নিয়ে যদি কবরে যাইতে পারি নবীজি আমার কয় যে ফেরেশতাদেরকে বলা হবে যে এই ব্যক্তির জন্য এই ব্যক্তির জন্য তোমরা বালবিসুহু বিল জান্না তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও এরপরে তাকে জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের সাথে তার একটা দরজা খুলে দাও এবং তাকে বলা হবে নাম তুমি ঘুমায় যাও কানাউমিল আরুস কানাউমাতিল আরুস একজন নববধূ আর নব দাম্পত্য যেরকম ঘুমায় যায় এরকম তোমরা ঘুমায় যাও তোমাদেরকে কিয়ামতের আগে আর কেউ ডিস্টার্ব দিবে না এই দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাওয়া যায় আমরা এই দুইটা জিনিস নিয়ে কবর করে যাব তো ইনশাআল্লাহ সবাই রাজি আছে না ইনশাআল্লাহ ঈমান আর আমলে সওয়ালে নিয়ে কবরে যাব আমি শেষ করে দিচ্ছি অনেক মা বোনরা আপনাদের এলাকায় এই মাহফিলগুলো শুনে থাকেন আমরা যত জায়গায় যাই পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা থাকে বেশি আমি আমার মা বোনদের দুটো কথা বলে শেষ করে দেব এরপরে মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি এই যে শেষ করে দেব আমার মা বোন যারা আপনারা এলাকায় আছেন আপনাদের চারটা কাজের কথা বলবো করতে আর ছয়টা কাজ থেকে নিষেধ করতে বলবো আপনারা ছয়টা কাজ করবেন না চারটা কাজ করবেন এই ছয়টা কাজ যারা করবে না আর চারটা কাজ যারা করবে এই মা বোনদের জন্য আল্লাহর জান্নাতের আটটা দরজা খোলা থাকবে সুবহানাল্লাহ কোন না যেই চারটা কাজ করা লাগবে নবীজি আমার বললেন ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে দুই নম্বর হলো রমজানের রোজা রাখা লাগবে তিন নম্বর হলো স্বামীর খেদমত করা লাগবে চার নম্বর পর্দা সহকারে চলা লাগবে কয়টা কাজ রে বাবা চারটা কাজ কয়টা কাজ চারটা কাজ এক নম্বর যারা মা বোনরা আছেন আপনাদেরকে লক্ষ্য করে বলছি একটু খেয়াল করে শোনেন এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই নম্বর রমজানে রোজা রাখা তিন নম্বর পর্দা সহকারে চলাফেরা করা চার নম্বর স্বামীর খেদমত করা ও মা ভালো করে শোনেন স্বামীর খেদমত এটা কত দামি ইবাদত নবীজি বলেছেন কোনো স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি রাজি আর খুশি থাকে ওই স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি রাজি আর খুশি থাকে তাহলে ওই স্ত্রী মারা গেলে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ কন্যা তাহলে চার নম্বর স্বামীর খিদমত করা আমাদের অনেক মা বোনরা আছেন জাহান্নামে যাবে নবীজি আমার বলছে আমি জাহান্নাম দেখে আসছি মেয়েরাজের রজনীতে এই জাহান্নামে অধিকাংশই হলো নারী বুখারীর বর্ণনা ভিতরে নবীজি বলছেন জাহান্নামের অধিকাংশই হলো নারী সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মহিলারা জিজ্ঞাসা করলেন পয়গম্বর অধিকাংশ নারীরা জাহান্নামে কেন যাবে নবীজি আমার বললেন তাকফুরুনাল আশিরা তাকফুরুনাল্লাহ ওয়া তাকফুরুনাল আশিরা
তোমরা অধিক পরিমাণে মানুষকে লানত দাও আর অধিক পরিমাণে তোমরা স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও স্বামীর তোমরা বরদাশত করতেই পারো না একটু থেকে একটু হয়ে গেলে তোমরা স্বামীর তোমরা স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও না শুকরি হয়ে যাও এইজন্য তোমরা অধিক পরিমাণে জাহান্নামে যাবে এইজন্য স্বামীর খিদমত করা স্বামীকে আপনার মান্য করা বুড়া মানুষ সহ্য করতে পারে না ভোরবেলা একটু ওজুর পানিটা গরম করে দাও একটু তাকে সহযোগিতা করো এতটুকু সহযোগিতা যদি করতে পারো রে আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা খিদমত কইরা খুশি কইরা ফেলছে 55 বছর বয়সের একজন মহিলা খাবার নিয়া গারে হীরা এত বড় বিশাল পাহাড়ে উইঠা আল্লাহর নবীরে খাবার দেয় আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়ে পাঠায় দেয় জিবরিল রে যা 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 আমার আমার নবীর স্ত্রীর খাদিজা এই বুড়া মানুষটা নবীর খিদমত করার জন্য অত বড় উঁচা পাহাড়ে উঠে খাবার দিয়ে আসে যা বলে দাও আপনার খিদমতে স্বয়ং আল্লাহ খুশি হইয়া নবী গো আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ সালাম দিয়ে দিছে